বনগাঁয় রহস্যজনকভাবে গাছের মৃত্যু, একই এলাকায় আচমকা মারা যাচ্ছে গাছ। তদন্তের দাবি বিক্ষোভপ্রেমীদের, গাছগুলিকে মেরে ফেলে দেওয়ার অভিযোগ। রাস্তার দুধারে থাকা প্রাচীন শিশু গাছগুলির হঠাৎ মৃত্যু, দু একটি নয় পরপর বেশ কিছু গাছ ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে চোখের সামনে। বনগাঁ শহর লাগোয়া বনগাঁ বাগদা সড়কের ধারে এ দৃশ্য দেখে আঁতকে উঠছেন পরিবেশপ্রেমীরা। গাছগুলিকে চক্রান্ত করে মেরে ফেলা হচ্ছে বলেও মনে করছেন অনেকেই। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তেরও দাবি জানিয়েছেন তারা। উত্তর চব্বিশ পরগনার যশোর রোড বিখ্যাত তার প্রাচীন গাছের জন্যে। ঠিক তেমনই বনগাঁ বাগদা সড়কের দুধারে রয়েছে প্রচুর প্রাচীন গাছ। রাজ্য সড়কের দুধারে সারি দিয়ে থাকা প্রাচীন গাছগুলি হঠাৎ করেই শুকিয়ে যাচ্ছে, ঝরে পড়ছে গাছের সব পাতা, কঙ্কাল সার চেহারা নিয়ে দাঁড়িয়ে রয়েছে গাছগুলি। বনগাঁ বাজিতলা এলাকাতেও রাস্তার পাশে একের পর এক গাছের অপমৃত্যু ঘটেছে। কিন্তু কিভাবে মারা যাচ্ছে গাছগুলি? নিজের সুবিধার জন্য কেউ মেরে ফেলছে না তো? এই প্রশ্নই কিন্তু উঠতে শুরু করেছে স্থানীয়দের মনেও। এ বিষয়ে বিজ্ঞান ও যুক্তিবাদী মঞ্চের সদস্য প্রদীপ সরকার বলেন, একই জায়গায় একই প্রজাতির গাছ, আচমকায় কিছু গাছ মরে যাচ্ছে, আমাদের ধারণা এটা পরিকল্পিত। এর সঠিক তদন্তেরও দাবি জানিয়েছেন প্রদীপবাবু। হঠাৎ করে আস্তে আস্তে গাছটা শুকিয়ে যাচ্ছে, অনেকে বলছে এটা পোকা, কিন্তু আমাদের কাছে প্রশ্ন, পোকা হলে হলে তার পাশের গাছটা জীবিত, এই পাশের গাছটা মৃত, একই প্রজাতির গাছ একটা মৃত আর একটা জীবিত, কী করে হয়? এই প্রশ্ন আমাদের মনে মধ্যে ভুগাবে। আমাদের মনে হচ্ছে যে এই গাছগুলোকে কেউ বা কারা, হয়তো বা কোনো ওষুধ বা বিষক্রিয়ার মাধ্যমে গাছগুলো মেরে দেওয়া হচ্ছে, তাদের পরিকল্পিত, তাদের স্বাভাবিক জীবনযাপনের জন্য, তাদের নিজের স্বার্থে এই গাছগুলোকে ব্যবহার করা, এই জমিগুলো ব্যবহার করা, জমির সামনে কোনো অবস্ট্রাকশন হচ্ছে কিনা, এই সমস্ত প্রশ্ন আমাদের মনে ঘুরপাক খাচ্ছে। আমরা চাই প্রশাসনের করা দৃষ্টি, যে দৃষ্টি দিয়ে এই গাছগুলোকে যাতে বাঁচানো যায়। বর্তমানে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র তাপপ্রবাহ চলছে, একটু ছায়া শীতল পরিবেশ খুঁজে পাওয়া দুষ্কর। চড়া রোদে পথে বেরিয়ে হাঁসফাঁস অবস্থা সাধারণের, সবুজে ঘেরা বৃক্ষতলে দুদণ্ড বিশ্রাম নেবার জো নেই। নির্বিচারে বৃক্ষ নিধন চলছে, তার ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। এ বিষয়ে বৃক্ষপ্রেমী দিব্যেন্দু ঘোষ বলেন, সবকিছুরই তদন্ত হয়, তাহলে গাছের এই মৃত্যু নিয়ে তদন্ত কেন হবে না? তিনি আরো বলেন, মানুষ অসহ্য গরমে মারা যাচ্ছে, হাসপাতালগুলোতে গেলে খোঁজ নেবেন, অক্সিজেনের অভাবে এবং তাপমাত্রার কারণে মানুষ মারা যাচ্ছে, শিশুর অসুস্থ হয়ে পড়ছে। বনগাঁ বাগদা সড়কের গাছগুলো দেখেছি, কাছাকাছি যে গাছগুলো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এই গাছগুলোর হঠাৎ করে অকাল মৃত্যু হয়ে গেল। আজ থেকে 20 দিন আগে যে গাছগুলো বেঁচেছিল সে গাছগুলো পরপর মারা যাচ্ছে। এই যে অজানা কারণ, আমার মনে হয় এই কারণে তদন্ত হওয়া উচিত। এখন চারিদিকে নানান বিষয় নিয়ে তদন্ত হচ্ছে, যে কোনো মৃত্যু নিয়ে তদন্ত হয়, যে কোনো মৃত্যু নিয়ে মানুষ এবং প্রশাসন চেষ্টা করে তা তদন্ত করার। এই গাছেদের মৃত্যুর কেন তদন্ত হবে না, গাছেদের খুন করলে কাদের লাভ, এইটা খুঁজে বার করা দরকার। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম স্থানীয় ঘাটবাউর গ্রাম পঞ্চায়েতের প্রধান আনিসুজ্জামান মণ্ডলের সাথে। তিনি বলেন, কিছু গাছ মারা গিয়েছে, এটা একদমই সত্যি কথা। বিষয়টি নিয়ে আমরা বন দপ্তরের সাথেও কথা বলেছি। আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বৃক্ষরোপণ করি, দীর্ঘদিনের প্রাচীন এই গাছের প্রতি আমাদেরও মায়া রয়েছে। আমরা পার্শ্ববর্তী পঞ্চায়েতের সাথেও কথা বলেছি, আমরা যেখানে যেখানে গাছ মারা গেছে সেখানে আরো বেশি করে গাছ লাগানোর চেষ্টা করব। কিছু কিছু গাছ মারা গেছে, কিন্তু আমরা আমাদের গ্রাম পঞ্চায়েতের সার্বিক দিক থেকে আমরা একটা আলোচনার মাধ্যমে এর আগেও বৃক্ষরোপণ করেছি, এবং পার্শ্ববর্তী যে পঞ্চায়েত বাজিতলা যে জায়গাটা বলছেন অবস্থান করছে সেটা হচ্ছে ধর্মপুকুরিয়া দ্বীপ, ওখানকার প্রধানের সঙ্গে আলোচনা করা হয়েছে, তারা ইমিডিয়েট যেন ওখানে বৃক্ষরোপণ করে। কিছু কিছু গাছ মারা যাচ্ছে, এটার তো বাস্তব সত্যি। সে কারণে আমাদের ঘাটবর অঞ্চলের অন্তর্গত এলাকায় যে সমস্ত গাছগুলো মারা গিয়েছে, এই যে দীর্ঘদিনের প্রাচীন গাছ, এই গাছের প্রতি আমাদেরও একটা মায়া আছে। অবশ্যই গাছগুলো কিভাবে কেন মারা যাচ্ছে সেই জন্য আমরা ইতিমধ্যে প্রাথমিকভাবেই বন দপ্তরকে আমরা মৌখিকভাবে এটা জানিয়েছি, এবং আগামী দিন আমরা লিখিত আকারে জানাবো এই গাছগুলো কেন মারা গেল, কিভাবে মারা যাচ্ছে, এবং সাথে সাথে যে গাছগুলো মারা গেছে সেগুলো তো আমরা ফিরে পাবো না, তার জন্য আমরা যত গাছ লাগিয়েছি তার থেকেও বেশি বেশি গাছ লাগানোর চেষ্টা করবো পরিবেশকে সুন্দর রাখার জন্য। সোমনাথ মজুমদারের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ
কুমদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা।